ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, ভাইরাল সেই ভিডিও ক্লিপ। হাতে আর চার দিন বাকি, তারপরই রাজ্যের 108টি পুরসভা নির্বাচন, আর তার আগেই টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠল মালদায়। ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠল ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ক্লিপ। আর যা নিয়ে বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন জানিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তবে ভোটারদের নয়, দলীয় কর্মীদের সাহায্য করেছিলেন বলে দাবি করেছেন বিজেপির প্রার্থী কৃষ্ণ মণ্ডল। অপরদিকে এই কথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। ঠিক কী আছে সেই ভিডিওতে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ইংরেজবাজার পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন, বিজেপির উত্তরীয় পরে সেই টাকা তিনি দিচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতেই টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনো প্রার্থীর টাকা বিলি করা পুরোপুরি বেআইনি, যা করেছেন ওই বিজেপি প্রার্থী। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ খারিজের জন্য আবেদন করা হবে, যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি প্রার্থী। হ্যাঁ, অর্থ দিয়ে সাহায্যটা করেছি এই কারণে, ওটা আমার পার্টির কর্মী আছে, আর ও আমার এসে কাল আজকে মানে গতকালকে এসে পা ধরে উল্টে গেছে, দাদা আমার মানে আমার দাদাটাকে বাঁচাতে হবে, ও অ্যাবনর্মাল আছে। আর যেহেতু আমার ও পার্টি কর্মী আছে, ও তো আর কোনো পাবলিক নেই, যে একটা পাবলিক এসছে সাধারণ মানুষ। আজকে আমার দাদার মেয়ের বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণে আজকে আমি দাদাকে বললাম যে আমি কিন্তু এখন অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, এই কারণে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না যে এখন ভোট চলছে, এখন নির্বাচন বিধি নেই এটা। না, আপনি তো একজনকে সাহায্য করেছেন। হ্যাঁ, একজনকে সাহায্য করেছি, ওটা আমার পার্টি কর্মী, তাই এটার বড় ব্যাপার না। বলছি তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভোটের আগে টাকা দিয়ে আপনি ভোট কেনার চেষ্টা করছেন। না না না, ওগুলো ভুল কথা। দেখেন, আমি একটা কথা বলি, আমি কাউকে টাকা দিয়ে কেনার অধিকার আমার নেই, আর মানুষ জনতা তার জন্য রায় দিবে, আমার কাউকে আটানা পয়সা দেওয়ারও ব্যাপার নেই, নেওয়ারও ব্যাপার নেই। এই কারণে ব্যাপার নেই যে দেখুন, আমি আজকে আমার 28 নম্বরে মিনিমাম 5200 ভোট আছে, এবার ভোটটা আছে, আমি যদি সবাইকে টাকা দিয়ে কিনতে যাই তাহলে তো আমি রাস্তায় বসে যাবো, ব্যাপারটা তো তাই না? আমি যদি এখন টাকা আমার যা দিয়েছে, আমার বাবা যা রোজগার করে রেখেছে, আর যদি আমি টাকা সবাইকে দিই তাহলে তো আমি রাস্তায় বসে যাবো, তাহলে আমি আর লোককে কী সেবা করবো? কিন্তু থেমে থাকতে রাজি নয় ঘাসফুল শিবিরও। এই ইস্যুতে চিঠি লেখা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে, জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। মিউনিসিপ্যালিটির 28 নম্বর ওয়ার্ডের ওখানে বিজেপির যে কাউন্সিলররা দাঁড়িয়েছে, সে একসময় সিপিএমের জমি মাফিয়া ছিল, রেশন ডিলার, সিপিএমের আমলে প্রচুর পয়সা করেছে, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে সে ওখানকার প্রার্থী হয়েছে এবং সে বিজেপির উত্তরীয় পরে মানুষকে টাকা বিলি করছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাব যে যে কেউ প্রার্থী টাকা বিলি করতে পারে না, আবেদন করতে পারে, তাদের দুঃখটা বা তার ভালোবাসাটা বিলি করতে পারে, এটা বেআইনি। নির্বাচনের কমিশনের কাছে আবেদন করে তার যেন প্রার্থীপদ খারিজ হয়, তার ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে করছি।